এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেত্রী তিয়াশা লেপচা। তো কাকে বিয়ে করছে? 2025 সালেই নাকি বিয়ে করছে, অক্টোবর মাসে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেগা সিরিয়াল থেকে আপাতত ছুটিতে রয়েছেন তিয়াশা। কেমনভাবে কাটছে দিন? অভিনেত্রী বললেন, টুকটাক শুটিং চলছে, তাছাড়া টানা শ্যুট করে ক্লান্ত হয়ে পড়েছিলাম, এখন একটু ঘুরছি, পাশাপাশি বাড়ির লোকের সঙ্গে সময় কাটাচ্ছি আর নিজের ফিটনেসের উপর জোর দিচ্ছি। পুরোনো শেপে প্রায় ফিরেই এসেছি, সেই লোক ফ্যানেরা আমাকে জলদি দেখতে পাবে। প্রসঙ্গত, সম্প্রতি অভিনেত্রীর সাথে সোহেল দত্তর বিচ্ছেদ ঘটেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে তিয়াশার আপলোড করা একটি রিল নিয়ে বেঁধেছিল হইচই কাণ্ড। সেই ভিডিওয় নায়িকার স্ফীতদর মানে তার বেবি পাম্প স্পষ্ট হয়। অনেকেই দাবি করেছিল তিনি নাকি অন্তঃসত্ত্বা। সেই গুজব উড়িয়ে দিয়েছেন তিয়াশা, জানিয়েছেন, না না, আমি প্রেগনেন্ট নই, ওটা বেশ কয়েক মাস আগের রিল, ওই সময়টা একটু মোটা হয়ে গিয়েছিলাম, তাই লোকজন আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিল। কবে ছোট পর্দায় ফিরছে বাংলা মিডিয়ামের ইন্দিরা? বললেন, খেয়ে দিয়ে মোটা হয়েছিলাম, এখন ওয়ার্কআউট করে ওজন কমাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি ফেরার, আশা করি খুব শীঘ্রই সুখবর দেব। ওটিটিতে কাজ করতে আগ্রহী তিয়াশা ভালো কাজের অফার পেলে সব মাধ্যমেই কাজ করতে চান তিনি। তবে অভিনেত্রী নিশ্চিত করেছেন যে 2025 সালের অক্টোবর মাসেই বিয়ে করছে এই অভিনেত্রী। বলেন যে অক্টোবর মাসেই বিয়ের কাজটা সেরে ফেলব, এখন আপাতত এটাই প্ল্যানিং। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও, আর তিয়াশা লেপচার বক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।